যারা আহলে বাইত তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের শাসনের পক্ষে ছিল, তাদের একমাত্র সমস্যা ছিল এই যে তাদের মধ্যে উমাইয়াদের উৎখাত করে নিজেদের ক্ষমতায় অধিষ্ঠিত করার মতো পর্যাপ্ত সাংগঠনিক শক্তি এবং দক্ষতা ছিল না। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত আরেকটি গোষ্ঠী সামনে এগিয়ে আসে, তারা হলো আব্বাস খিলাফত। অষ্টম শতকের শুরুর দিকে তারা হুমায়মাতে বসতি স্থাপন করে। হুমায়মা ছিল একটি মরুদ্যান, বালুময় শহর, বর্তমান জর্ডানে ছিল এর অবস্থিতি। আব্বাসীরা উমাইয়া শাসনের কেন্দ্র দামেস্কের কাছাকাছি অবস্থান করায় সমাজে উমাইয়া সমাজের বৈশিষ্ট্য ও তৎফলে সৃষ্ট জনগণের বিভাজন ও সূক্ষ্ম ফাটল লক্ষ্য করেছিল এবং এই পরিস্থিতিকে তারা তাদের ক্ষমতা দখলের সুযোগ হিসেবে গ্রহণ করে। 730-740-এর দশকে আব্বাসীরা পারস্যে গোপনে মিশনারি দল প্রেরণ করে। আগে থেকেই সেখানে উমাইয়াদের বিরুদ্ধে অসন্তোষ বিরাজ করছিল, আর এই অসন্তোষ ছিল খুবই স্বাভাবিক ও ন্যায্য। আমরা আগেই জানিয়েছি উমাইয়া শাসনে অনারবরা ছিলেন বৈষম্যের শিকার। পারস্য অঞ্চলের অধিকাংশ মুসলমান অনারব হওয়ায় আব্বাসীরা জানত তারা এসব মানুষের সমর্থন পাবে। অত্যাধিক ধর্মপ্রাণ লোকদের সমর্থন পাওয়ার উদ্দেশ্যে আব্বাসীরা প্রচার করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের একজন বংশধর আনুষ্ঠানিকভাবে আব্বাসী পরিবারের প্রতি শাসন করার অধিকার হস্তান্তর করেছেন। এমন ঘটনার সত্যতা যতটুকুই হোক না কেন, এটি আব্বাসীদের শাসনকার্য পরিচালনা করার কিছুটা বৈধতা দেয়, যা তখন উমাইয়াদের ছিল না। ইরাকে সেখানকার জনসমর্থনকে পুঁজি করে আব্বাসীরা উৎখাত করে স্থানীয় উমাইয়া সরকারকে এবং তাদের স্থলে নিজেদের হাতে শাসন ক্ষমতা ছিনিয়ে নেয়। কুফাতেই আবুল আব্বাস আল সাফফা সর্বপ্রথম জনগণের প্রকাশ্য আনুগত্য লাভ করেন। 749 খ্রিস্টাব্দে তাকেই প্রথম আব্বাসী খলিফা হিসেবে ঘোষণা দেওয়া হয়। 750 খ্রিস্টাব্দের প্রথম দিকে সংঘটিত চরম নাটকীয় জাব যুদ্ধে আব্বাসী বাহিনী উমাইয়া বাহিনীকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করে। আব্বাসীরা উমাইয়াদের দেশ সিরিয়াতে একদম সরাসরি প্রবেশ করে অনেকটা শান্তিপূর্ণভাবেই দামেস্কের নিয়ন্ত্রণ গ্রহণ করে, আর সিরিয়ার বাহিনী কার্যত কঠিন পরাজয় বরণ করে নিঃশেষ হয়ে যায়। সর্বশেষ উমাইয়া খলিফা দ্বিতীয় মারওয়ান মিশরে পালিয়ে যান। আব্বাসী চররা সেখানে তাকে খুঁজে পায় এবং হত্যা করে। আব্বাসী খেলাফতের সূর্য অস্তমিত হওয়ার আগে আব্বাসী খেলাফতকালের সুদীর্ঘ 500 বছরে খলিফা আবুল আব্বাস আল সাফফা থেকে নিয়ে খলিফা মুস্তাসিম বিল্লাহ পর্যন্ত বাগদাদে মোট 37 জন খলিফা আব্বাসী খেলাফতের মসনদ অলঙ্কৃত করেন। বিশ্বজোড়া যশ খ্যাতি সমৃদ্ধিতে মুসলমানদের ইতিহাস করেন গৌরবান্বিত আর সোনাঝরা আলোয় সমৃদ্ধ। তাদের শাসনামলে জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য দর্শন ও জীবনযাত্রার মানোন্নয়ন সব কিছুতেই মুসলমানদের পাল্লা ভারী ছিল। উমাইয়া শাসনামলে যে শক্তি ব্যয় হয় খেলাফতের সীমানা বিস্তৃতিতে, আব্বাসী আমলে তা ব্যয় হতো জ্ঞানচর্চা ও সভ্যতার উন্নয়নে। ফরাসি ইতিহাসবিদ লুই বলেন, জয়ের যুগ চলে গিয়ে সভ্যতার যুগ আরম্ভ হল। জ্ঞানানুরাগী আব্বাসী খলিফাদের সার্বিক সহযোগিতায় ইসলামের ইতিহাসে এক স্বর্ণযুগের সূচনা হয়। বলা যায় মুসলিমদের হাতে আধুনিক সভ্যতার গোড়াপত্তন হয় এ সময়। খলিফা মামুনুর রশিদ কর্তৃক প্রতিষ্ঠিত বাইতুল হিকমা যা 830 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, তা আরব মুসলিমদের জ্ঞান চর্চায় বিপ্লবের সূচনা করে। এর সূত্র ধরে ইতিহাস, ঐতিহ্য, দর্শন, গণিত, চিকিৎসা, রসায়ন, পদার্থ ও জ্যোতির্বিজ্ঞান সহ আধুনিক জ্ঞান বিজ্ঞানে মুসলিমরা অসামান্য অবদান রাখতে সক্ষম হয়। জাবির ইবনে হাইয়ান, আল খাওয়ারিজমি, ইবনে সিনা, আল রাজি, আত্তাবারি, আলী ইবনে আব্বাস, আল আব্বাস, ওমর খৈয়াম, আল বেরুনি, ফারাবি, গাজালি, আল কিন্দি, আল ইদ্রিস, ইয়াকুবি, আল মাকদিসি, ইবনে হাইকাল, ইবনে ইসহাক ও ইবনে আসিরের মতো মহান পণ্ডিতের জন্ম হয় এই আব্বাসী শাসনামলেই। ইসলামিক জ্ঞান ও সাহিত্য চর্চার স্বর্ণযুগ ছিল এটি। এ সময় হাদিস শাস্ত্রের বিশুদ্ধ 6টি কিতাব সংকলিত হয়। ফিকহ শাস্ত্রের মহান 4 ইমামও আব্বাসী যুগ লাভ করেন। ফিকহ ও তাফসির শাস্ত্রের মৌলিক গ্রন্থগুলো এর যুগেই রচিত। আব্বাসী শাসকরা নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নেও মনোযোগী ছিলেন। তাদের সময় শিল্প, কৃষি ও বাণিজ্যে হয় প্রভূত উন্নতি। বাগদাদ, বসরা, আলেকজান্দ্রিয়া ইত্যাদি নগর আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। খলিফাদের প্রত্যক্ষ সহযোগিতায় বিকাশ ঘটে পোশাক ও তাঁত, মৃৎ ও কাচ, খনিজ, কার্পেট, চামড়া, খাদ্য, কাগজসহ আধুনিক স্থাপত্য শিল্পের। ভারতবর্ষ, মালয় উপদ্বীপ, চীনসহ আফ্রিকা, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করত আরব বণিকরা। আন্তর্জাতিক বাণিজ্যে তাদের ছিল একচ্ছত্র নিয়ন্ত্রণ। কৃষির উন্নয়নে আব্বাসীরা ভূমি জরিপ ও ভূমির শ্রেণীবিন্যাস পদ্ধতিও উদ্ভাবন করে। এছাড়া গ্রহণ করে খাল খনন, কৃত্রিম জলাশয় সৃষ্টি, জল নিষ্কাশনের উদ্যোগ। আব্বাসীদের সময়ে আরবে প্রথম কৃষি বিপ্লবের সূচনা হয়।
জোয়ারের পর ভাটা আসে, এটি পৃথিবীর নিয়ম। পাঁচ শতাধিক বছরেরও অধিক শাসনকালে আব্বাসী খেলাফতেও জোয়ার ভাটার পরিবর্তন ঘটে। এজন্য ইতিহাসবিদগণ উন্নতি ও অবনতির দিকে লক্ষ্য করে আব্বাসী খেলাফতের পুরো সময়কালকে মোট তিনটি ভাগে ভাগ করেন। এক, খেলাফতের উন্নতি ও অগ্রগতির যুগ। এ যুগে মোট 9 জন খলিফা ছিলেন, আবুল আব্বাস আল সাফফা থেকে নিয়ে খলিফা ওয়াসিক বিল্লাহ পর্যন্ত। এই সময়ে আব্বাসীরা তাদের খেলাফতকে মজবুত করে নেয়। বলতে গেলে এই সময়টাই আব্বাসী খেলাফতের স্বর্ণযুগ। এ যুগেরই স্বর্ণশাসক খলিফা হারুনুর রশিদ, তদ্রূপ তার ছেলে আমিনুর রশিদ ও মামুনুর রশিদ। দুই, আব্বাসী খেলাফতের দুর্বলতা ও পতনের যুগ। এ যুগে মোট 16 জন খলিফা ছিলেন, খলিফা মুতাওয়াক্কাল আলাল্লাহ থেকে নিয়ে খলিফা কাদির বিল্লাহ পর্যন্ত। দুর্বলতা ও পতনের সবচেয়ে বড় কারণ হলো খেলাফত কর্তৃক নিয়োগকৃত প্রাদেশিক গভর্নর ও আঞ্চলিক শাসনকর্তাদের নিজ নিজ কর্তৃত্বে স্বেচ্ছাচারিতা এবং পৃথক রাজ্য প্রতিষ্ঠা করা। এছাড়াও খলিফা নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপও ছিল বড় একটি কারণ। তিন, আব্বাসী খেলাফতে সেলজুক পরিবারের কর্তৃত্ব ও ক্ষমতার যুগ। খলিফা কায়েম বি আমরিল্লাহ থেকে নিয়ে খলিফা মুতাসিম বিল্লাহ পর্যন্ত এই যুগ। সেলজুক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তুগরিল বেগ গজনি সাম্রাজ্যের উপর হস্তক্ষেপ করার পর আব্বাসী খলিফা কায়েম বি আমরিল্লাহ তুগরিল বেগকে বাগদাদে ডেকে পাঠান এবং শিয়া বুয়াইদিয়েদের হাত থেকে খেলাফতের রক্ষার আবেদন করেন। খলিফার ডাকে তুগরিল বেগ সাড়া দিলে খলিফা তাকে সুলতান হিসেবে উপাধি দেন এবং জুমার খুতবায় তার নাম উচ্চারণ করা হয়। জনগণের বুদ্ধিবৃত্তিক ও বৈষয়িক উন্নতিতে আব্বাসী খলিফারা যতটা মনোযোগী ও আন্তরিক ছিলেন, সামরিক প্রশাসনের উন্নতিতে তারা ছিলেন ততটাই অমনোযোগী ও অদূরদর্শী। যুদ্ধে অনীহা, সামরিক খাতে বরাদ্দ হ্রাস এবং সামরিক প্রশাসনের জাতি ও অঞ্চলভিত্তিক বিন্যাস আব্বাসী খেলাফতের পতন ডেকে আনে বলে ইতিহাসবিদরা মনে করেন। বিশেষত সেনাবাহিনীতে আরবদের অবহেলা এবং তুর্কি ও পারসিকদের প্রাধান্য সামরিক বিভাগের ঐক্য ও সংহতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এছাড়া খলিফাদের অযোগ্যতা, জাতিগত ও ধর্মীয় সংঘাত, একাধিক স্বাধীন রাজবংশের আবির্ভাব ও বিদ্রোহ দুর্বল করে দেয় আব্বাসী খলিফাদের। খলিফাদের দুর্বলতা ও অদূরদর্শিতার কারণে ইজিদের দৌরাত্ম্য, প্রশাসনিক বিশৃঙ্খলা, গভর্নর ও প্রশাসকদের ভিতর বিদ্রোহের প্রবণতা বাড়তে থাকে। একই সঙ্গে সংকুচিত হতে থাকে সাম্রাজ্যের সীমানা। অবশেষে 1258 খ্রিস্টাব্দে মঙ্গোলদের আক্রমণে বাগদাদের পতন ঘটে। হালাকু খান আব্বাসী খেলাফতের পতন ঘটিয়ে নিজের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখতেন বহু আগ থেকেই। 1257 সালে তিনি তার সেনাবাহিনীকে বাগদাদ অভিযানের জন্য প্রস্তুত হতে বলেন। 10ই মহরম 656 হিজরি মোতাবেক 12ই জানুয়ারি 1258 খ্রিস্টাব্দে হালাকু খান যাত্রা শুরু করেন বাগদাদ অভিমুখে। 23 মহরম 656 হিজরি তিনি বাগদাদ অবরোধ করেন এবং উপর্যুপরি গোলাবর্ষণ করতে থাকেন বাগদাদের ওপর। 26ই মহরম বাগদাদের প্রধান ফটক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এর একাংশ ধসে পড়ে। 29 মহরম মঙ্গল বাহিনী প্রধান ফটকের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং খলিফাকে আত্মসমর্পণের আহ্বান জানায়। খলিফাকে বলা হয় তিনি আত্মসমর্পণ করে নিরাপদে শহর ত্যাগ করবেন, নয়তো ধ্বংসস্তূপে পরিণত হবে বাগদাদ নগরী, তার সব নাগরিককে হত্যা করা হবে। উপায়ন্তর না পেয়ে আত্মসমর্পণে সম্মত হন খলিফা। 4 সফর তিনি রাজপরিবারের সদস্য, রাজন্যবর্গ, রাষ্ট্রের বিশিষ্ট আলেম, ফকিহ, কবি, সাহিত্যিক ও গুণীজনদের একটি কাফেলা সহ আত্মসমর্পণ করেন। খলিফার আত্মসমর্পণের পর হালাকু খান বাগদাদবাসীকে নিরস্ত্র অবস্থায় বের হয়ে আসার নির্দেশ দেন। তাদেরকে দেওয়া হয় নিঃশঙ্ক নিরাপত্তার আশ্বাস, কিন্তু খলিফা সহ সবাইকে নির্ভয়ভাবে হত্যা করা হয়। ধ্বংসস্তূপে পরিণত হয় মসজিদ, মাদ্রাসা, শিক্ষাকেন্দ্র, পাঠাগারসহ সমস্ত গবেষণাগুলো। মানুষের রক্ত ও বইয়ের কালিতে বাগদাদের নদীগুলোর পানি বিবর্ণ হয়ে যায়। এরই মাধ্যমে প্রায় 5 শতাধিক বছর পুরানো আব্বাসী খেলাফতের বিলুপ্তি ঘটে।